কর্ণাটক 300 কেজি শুকনো গাঁজা সহ বহিরাজ্যের লরি চালক। ত্রিপুরা থেকে অসমে পাচারের সময় উত্তর ত্রিপুরা জেলা চুড়াইবাড়ি পুলিশের হাতে আটক গাঁজা বোঝাই লরি সহ চালক। জানা গেছে গোপন খবরের ভিত্তিতে চুড়াইবাড়ি পুলিশ নাকা পয়েন্টে ওত পেতে থাকে। তখন আগরতলা থেকে অসমে যাওয়ার উদ্দেশ্যে লরিটি নাকা পয়েন্টে প্রবেশ করতেই পুলিশ লরিটি আটক করে তল্লাশি চালালে লরিটি থেকে প্রায় 300 কেজি শুকনো গাঁজা জব্দ হয়, যার কালোবাজারি মূল্য 40 লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। সাথে বহিরাজ্যের লরি চালক 60 বছরের রাধেশ্যাম দুবেকে আটক করেছে পুলিশ। ধৃত লরি চালকের বাড়ি উত্তরপ্রদেশের খুশিনগর জেলার নির্ভয়া গ্রামে। ধৃত লরি চালকের বিরুদ্ধে NDPS ধারায় মামলা রুজু করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। মঙ্গলবার ধৃত লরি চালককে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে। লরিতে তো 24/7 আমাদের একটা নাকা চেকিং আছে। তো আজকে সকাল প্রায় 12:30 নাগাদ ওসি চুড়াইবাড়ির কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে আগরতলা থেকে একটি 12 চাকার গাড়ি যার নাম্বার CG04FD9489 একটা গাড়িতে কনসিল চেম্বারের মধ্যে কিছু শুকনো গাঁজা পাচার হচ্ছে এবং তার গন্তব্যস্থল আসাম। সেই সংবাদের ভিত্তিতে ওসি চুড়াইবাড়ি তার অফিসার এবং স্টাফদের নিয়ে গাড়িটা আটকায় এবং আটকানোর পর তার সিক্রেট চেম্বার থেকে প্রায় 297 অলমোস্ট 300 কেজি গাঁজা উদ্ধার করে, যার বাজার মূল্য আনুমানিক 40 লক্ষ টাকা হবে। ড্রাইভার একজনকে আমরা আটক করেছি, সে ইউপির বাসিন্দা। তদন্তের স্বার্থে ড্রাইভারের নামটা আমি এখন বলছি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী, রিপোর্ট ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।